গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের খবর সবর কি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো সকাল সকাল বলতে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠতে আমার একটু দেরি হয় তো প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে দেশের দিকে বুঝতে পারছো বেশ ভালোই ঠান্ডা তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর লাগছে রাসফুল আর গাঁদা ফুল খুব সুন্দর লাগছিল শীতের সময় বেশ খুব সুন্দর গাঁদা ফুল হয় ও রাস ফুলও বেশ ভালো লাগছে বেশ গাঁদা ফুলগুলো বেশি দেখতে সুন্দর লাগে শীত সময় বেশ ভালোই হয় তো এবছর আমার হাতে কিছুই হয়নি আমি বসাতে পারিনি ফুল গাছ তো আমার বৌদিরা গাছ বসিয়েছিল তো খুব সুন্দর হয়েছে তারপরে আমি ছাদে চলে গেছিলাম ওখানে গিয়ে জামা কাপড়গুলো একটু রো রোদে দেওয়া ছিল একটু উল্টে দিচ্ছিলাম তো দেওয়ার পরে ওখানে ছাদে দেখো এত সুন্দর লাউ গাছগুলো হয়েছে লাউ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তো ওখানে আমি লাউ গাছগুলো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর নিচ থেকে উপরে উঠেছে তো খুব সুন্দর দেখতে লাগছিল পুরো সেই লাগছিলো তো লাউও হয়েছে দেখতে পাচ্ছ তারপরে ওখানে বেশ ভালো ছাদে রোদ উঠেছিলো তো ঠান্ডার সময় রোদ দূরে বসে থাকতে তো বেশ ভালোই লাগছিল আমার আমি বসে বসে অনেকক্ষণটাই বসছিলাম রোদ দূরেতে তারপরে তারপর আমার বৌদির ভাই বেশ ভালোই ছাদে আরও লঙ্কা গাছ টাছ বসিয়েছে লঙ্কাগুলো কি সুন্দর কালো কালো কালারের লঙ্কা দেখতে পাচ্ছ। ছোট্ট ছোট লঙ্কাও আছে তো লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে তো এবার পিঠে করা হবে তার জন্য চা ধান নিয়ে রোদ দিয়েছে আতপ চাল করবে বলে তো এই সময় তো এবার পিঠে হবে তার জন্য চাল নি চাল তো হবে তার জন্য ধান নিয়ে রোদে দিয়েছে এই সময় বেশ পৌষ মাসে বেশ ভালোই পিঠে করা হয় আমাদের এখানে তো দেশের দিকে ভালোই পিঠে অনেক রকমের পিঠে করা হয় তারপরে মা রান্না করছে মাংস রান্না হচ্ছে আমাদের বাড়িতে এই মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা বাড়িতে আজ মাংস রান্না হবে আর ডাল কপি তরকারি করেছে আর মাছের মাথা দিয়ে তারপরে তারপর ঘুম থেকে উঠে আমাদের এখানে ফুচকা এসছিল তো বাড়িতে ফুচকা কিনে নিয়ে এলাম নিয়ে এসে তো আমি তো আগেই খেতে আরম্ভ করে দিয়েছি বাড়িতে বেশ ফুচকাটা বেশ জমে যায় খেতে বেশ বেশ ভালো লাগে আর রাত্রেবেলা বিরিয়ানি আনা হয়েছিল কিনে তো আমার ভিডিও কেমন হচ্ছে আমাকে বলো বাই বাই